বসা ডান এবার জল দেব এন্ড ওয়েট করব ফিল এলিগেন্সে এটা যদি আগে থেকে অ্যানাউন্স করা থাকতো 10,000 লোক হয়ে যেত জাস্ট আমরা খবরটা চেপে গেছি বলে পঞ্চমীতে ট্রিক্সি রাখা হচ্ছে পুজোর ছাট একদম সোনা মেয়ের মতো ট্রিক্সি রাখা নখ কাটছে সুব্রত চলে এসছে নখ কাটতে সুব্রত পঞ্চমী কি প্ল্যান ঘুরতে বেরোবে এখনো পর্যন্ত কোনো প্ল্যান হয়নি করতে হবে তো মেয়েকে নিয়ে একটু বেরোতে হবে তো টাটা হ্যাপি পূজা হ্যাঁ আবার দেখা হবে পুজোর পরে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ টু আ নিউ ডে প্রথমেই জানাই সবাইকে শুভ পঞ্চমী আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করছি পুজো সবার খুব ভালো যাও খুব 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 ভালো কাটুক কি গো পুজোতে কি অবস্থা খুবই খারাপ অবস্থা মাসি আসছে না তার মধ্যে মানে মাসি আসছে না বলেই খারাপ অবস্থা অফিস তার মধ্যে এত বাসন তার মধ্যে হ্যাঁ গাদা বাসন না তো এক লট মেজে তোলা হয়ে গেছে আজ পড়েছেও বেশি পঞ্চমীতে ভালোই চলছে আমাদের শুভ পঞ্চমী সূচনা হলো বাসন মাজা ঝাড় দেওয়া দিয়ে মানে সঙ্গীতার বাসনের ওই হালাত আর আমার এখানে ডিউটি পড়েছে হচ্ছে ঝাড় দেওয়া এত ঝুল বেরিয়েছে দেখো তা কিছু বলার নেই করতেই হবে এখন ঘরের কাজ আর কে করবে কি গো কিরম লাগছে শুভ পঞ্চমী আমাদের ভালোই কাটছে সব কাজ আমার শেষ সঙ্গীতার ডিশ ওয়াশিং এখনও চলছে আর একটু টুকটাকও বাকি এবার বেসিকলি অফিসের কাজে বসবো অ্যান্ড তারপর তার সাথে সাথে একবার টুক করে নিচেও যেতে হবে কারণ আজকে বেসিকলি কিছু মিডিয়া কোম্পানিজ আসবে আমাদের পুজো ভিজিট করতে তো সেইটার জন্য একবার নিচে যেতে হবে দেখতে হবে সব ঠিকঠাক আছে কি না ওদের ওই স্নিক পিক প্রেস ভিজিটের জন্য এখন লোকজন রেডি এই যে চলে এসছে এই যে চলে এসছে তো এখন প্রেস আসবে বলে লোকজন রেডি হচ্ছে আর এখানে এখানে পুজো চলেছে পুজো এইদিকে সব বাকি যতগুলো ব্যানার আছে এগুলো লাগানো হয়ে গেছে এই যে দেখুন মেইন গেটে আমরা সব লাগিয়ে দিয়েছি টাঙিয়ে এই গেটটা তো লাগানো হয়ে গেছে চলো চলে এলাম আমি ঘরে অনেকক্ষণ ওয়েট করলাম বাট মনে হচ্ছে যে টিমটা আসার কথা তারা লেট বাট আমার এবার অফিসের কাজে টাইম চলে এসছে তো আমি আর থাকতে পারলাম না আমি চলে এসেছি ঘরে কারণ অফিসের কাজ কমপ্লিট করি অ্যান্ড দেন তারপর বিকালের প্রোগ্রামের জন্য আমার তৈরি হতে হবে এই যে এইখানে হচ্ছে চিকেন রেডি আজ সোমককেই সব করতে হবে বলো আজকে হেভি চাপ পড়ে গেছে সঙ্গীতা তো অফিস থেকে উঠতে পারছে না আর এইখানে বিকালবেলা আসবে কিছু স্পেশাল গেস্ট সেগুলো এখন রিভিল করছি না যে কারা আসবে থাম্বনেল দেখে তোমরা বুঝেই যাবে দুদিনের ভাঙা ট্যাপ আজকে ঠিক করা হচ্ছে চলো সার্ভিস সেন্টারের লোকজন চলে গেছে কল ফিক্স করে দিয়ে এবারে আশা করছি মা বাবারা আসবে আর কোনো অসুবিধা হবে না কারণ প্রত্যেকবার কমপ্লেন করে যে তুই এখন অ্যাকোয়াগার্ডের কল ঠিক করিস নি এবারে একদম ফিক্স আসবে কল খুলবে জল পড়বে এনিওয়েজ চলো আমাদের লাঞ্চও চলে এসছে মাসি যেহেতু আসেনি তাই জন্য একটু অর্ডার করতে বাধ্য হলাম বাট বেশি স্পাইসি খাবো না বলে ধোসা আর ইডলি বাহ এই তো পুরো পর পর একদম সাজিয়ে ফেলেছি ভালো প্যাকেজিং করেছে হ্যাঁ দেখি ভালো করেছে দেখতে হবে খেতেটা কেমন খেতে ভালোই হবে এই জাস্ট একটু অফিসের কাজকর্ম সেরে উঠতে পেরেছি সঙ্গীতার ওই হাফ অ্যান আওয়ারের মতো এখন বাজছে হচ্ছে ঘড়িতে 6:30 হাফ অ্যান আওয়ারের মতো একটু ব্রেক আছে তার মধ্যে করতে হবে চিকেন ম্যারিনেট চিকেন ম্যারিনেট করতে গিয়ে দেখলাম আমার কিছু ইনগ্রিডিয়েন্টস মিসিং নিচে তাড়াতাড়ি যাই গিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আসি অ্যান্ড তারপর ম্যারিনেট করে দিই বেসিকলি তোমাদেরকে বলেই দিই আজকে আসছে সৌহার্দ্য আর ঋতুশ্রীরা তো এই প্রথম সবসময় মাসির হাতের রান্নাই খেয়েছে বাট এই প্রথম খাবে হচ্ছে আমার হাতের রান্না এবার ভালো হোক খারাপ হোক খেতে হবে অ্যান্ড ফিডব্যাকও নেবো তো তোমরাও দেখো দেখতে থাকো ব্লগটা
আমার হাতের রান্না ওদের ভালো লাগে কি না লাগে সেটা আজকে ব্লগে দেখতে পাবে। তো যাই গিয়ে তাড়াতাড়ি যা যা কেনার আছে এগুলো কিনে নিই, কিনে হ্যাঁ তারপরে চিকেন বানানোর প্রিপারেশানে লেগে যেতে হবে। সবজিও নিয়ে নিলাম, বিনস আর দেখতে নিতে হবে পেঁয়াজ। তো পেঁয়াজ আর আলু নেওয়া ছিল, ওটাও নেওয়া হয়ে গেছে। প্রিপারেশন স্টার্টেড, এখন হচ্ছে পেঁয়াজ বাটা। আর এদিকে সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে চলে এসেছি, এবার তাড়াহুড়ো করে করতে হবে। উফ, আজকে পুরো রেলগাড়ির মতো ছুটছি দুজনে। হ্যাঁ আসলে অফিসের দিন তো, মানে এখনো পূজার ছুটি তো পড়েনি অফিসে। হ্যাঁ নিচে আবার ইনগ্রেশন হচ্ছে, দেখে কি মনটা খারাপ হলো, কিন্তু কিছু করার নেই, এখন যাওয়া যাবে না। মোটামুটি ম্যারিনেশনে সব মশলা ডান, এবার জাস্ট একটু ভালো করে মাখিয়ে অ্যান্ড চাপা দিয়ে একটু ওয়েট, তারপরে শুরু হবে রান্না করা। দেখা যাক কীরকম টেস্ট হয়, আমিও জানি না কীরকম হবে। ম্যারিনেশন কমপ্লিট, এবার একটু ওয়েট করি অ্যান্ড দেন তারপরে কারি বানানোতে লেগে পড়বো। অ্যাকচুয়ালি আমরা আজকে যা প্ল্যান করি, আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে চিকেন কষা, তো অবশ্যই এবার একটুখানি যেহেতু ধনে পাতা নিয়ে এসেছি তো ধনিয়া টাইপসের চিকেন কষা করে দেবো। আমাদের আগমনী অনুষ্ঠান এবার স্টার্ট হচ্ছে। নট দ্য রিস্ট, এখানে বাসমতি রাইস আর দুটো কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি, এবার আর নিচে নামবো না, এবার যা হবে ওপরে। ও চলে এসছে আমার মেন কুক, এবার আমার ভয় নেই, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে একা কি করবো। এখানে কিছু রয়েছে, চাকা লেগে গেল। আচ্ছা যাই হোক, এখানে কিছু রয়েছে, এখানে হচ্ছে পনির, আচ্ছা ফ্রাইড রাইসের ভেজিটেবলস, না না টস করা হচ্ছে, ঠিক আছে করো করো করো। আমাদের আসল শেফ চলে এসেছে চিকেন রাঁধতে। আমি নকল শেফ, দেখো রান্নাঘরের বাইরে ওয়েট করছে, ভাবছে মামা পাপা হঠাৎ করে রান্নাঘরে কি করছে, দেখি মামার ফ্রাইড রাইস কত দূর হলো। এটা তৈরি হওয়ার আগেই দেখতে সুন্দর হয়ে গেছে, আর আমার চিকেনের এই অবস্থা এখন কন্ডিশন, এখন আবার দাদা একটু ফুটুক তারপর আমি এবার কষবো। কষা ডান, এবার জল দেবো অ্যান্ড ওয়েট করবো। তোমরা বলো কেমন হয়েছে, খেয়ে হয়ে যাবে, দেখে কিরম লাগছে তো আমি জানি না, সামনাসামনি আমার ঠিকই লাগছে, দেখা যাক। এই তো রাইসও রেডি হয়ে গেছে, দেখতে সুন্দর হয়েছে, দেখা যাক স্যার আর ম্যাডামের পছন্দ হয় কি না। মোটামুটি আমাদের প্রিপারেশন ডান, অনেকদিন বাদে ঘেমে টেমে গেলাম, এবারে সোহাদাতে ফোন করেছিলাম, ওরা একটু ক্যাফেতে ব্যস্ত, একটু টাইম লাগলে টাইম লাগবে বললো, বাট বলেছে আসবে। আমাদের রান্না হয়ে গেছে, আমি বলছি বস এত কষ্ট করে রান্না করেছি আসতেই হবে, দেখা যাক কখন আসে, এসে গেলে তোমাদের সাথে দেখা করাচ্ছি আর ছুটি আড্ডা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। এসছে গাড়া, এসছে ডিনার করবে বলে এসছে, কটা আছে এখন 11:30, ইস আমাদের আমাদের সোসাইটি কেমন লাগছে দেখো একটু ঘুরে। সবাই চলে এসছে, এখনো স্যারের আসা বাকি, কতক্ষণে আসবে জানি না, কাকে খেতে দেবো না, নির্লজ্জ নির্লজ্জ। ফিল্ড এলিগেন্সে এটা যদি আগে থেকে অ্যানাউন্স করা থাকতো 10,000 লোক হয়ে যেত, জাস্ট আমরা খবরটা চেপে গেছি বলে একটা ইনস্টা স্টোরি দিতে হতো যে আসছে, ব্যাস। তা আজকে আজকে হ্যাঁ সেটা এইরকম একটা জায়গা, এত বড় জায়গা হলে ভালো হতো। ফাইনালি এসছে চিফ গেস্ট এসছে, ভাই মনে আছে তো কি বলেছি, এসে রান্না করবি, ম্যারিনেট করে রেখেছি, রান্না করতে হবে এবার 11:30 সময় রান্না করবো এসে। আর এই যে আরেকজন এসছে মৈনাক, এই যে সব চলে এসছে, অ্যাট লাস্ট ঘড়িতে কটা বাজছে, ঘড়িতে বাজছে আর 12:45, আড্ডা শুরু, বেরিয়ে পড়েছেন
ও আবার থাকবে একা একা আর এখানে হবে আমাদের আড্ডা হতে পারে এই তুই কি শুকছিস কুলফির গন্ধ কুলফির গন্ধ ওই দেখো দেখো কে ঢুকছে দেখো এই আমি কি লাগিয়েছি কি লাগিয়েছি কি দেওয়া হচ্ছে বলো এটা হচ্ছে স্টার্টার স্টার্টারে কি আছে মিউজিক্যাল ইভেন্ট বিশাল চলছে চিকেন দারুণ হয়েছে চিকেনটা কিরকম হয়েছে সত্যি ভালো হয়েছে চিকেনটা কিরকম হয়েছে অসাধারণ এখনো পাইনি আর এখানে এখনো গিটার বাজিয়েই যাচ্ছে খাবে না আজকে হবে হবে এখন আমাদের একটু মিউজিক্যাল আড্ডা চলছে তারপর আমরা খাবো মোটামুটি হয়ে গেছে আজকে ভালোই কাটলো ভাই হ্যাপি ষষ্ঠী টাটা 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 সবাইকে মহিনাগের ওপর গুরু দায়িত্ব সবাইকে সেফলি নিয়ে যাওয়া নবমীতে কি প্ল্যান আছে ভাই নবমী সকালে ঠাকুর দেখতে যাওয়া লাভলি লাভলি ওটা সপ্তমী ছিল মনে হচ্ছে সকালে ঠাকুর দেখতে বেরোবো দেন কচু আরে ও তো সপ্তমী বলছে তুই নবমী বলছিস দুটোই হচ্ছে দুটোই হচ্ছে বেস্ট ঠিক আছে তাই হোক তাহলে বলো কেমন কাটলো আজকে আমাদের তো রান্না পুরো একদম হিট মনে হচ্ছে ইয়েস কনগ্রাচুলেশনস না তুমি ফ্রাইড রাইসটা তুমি ভালো করেছো এনিওয়েজ চলো এই সবে সুভদ্রা বেরোলো অ্যান্ড আমরা আজকে এখন অনেকটাই লেট হয়ে গেছে আর আমরা এবার একটুখানি এখান থেকে হেঁটে হেঁটে ওপরে গিয়ে ঘুম আর পারা যাচ্ছে না তো মোটামুটি আজকে ব্লগটা এখানেই শেষ করছি অ্যান্ড প্রতিদিনের মতো দাঁড়াও মা দুর্গাকে দেখিয়ে তারপর এন্ড করবো এই যে কালকে হচ্ছে শুভ ষষ্ঠী তাই তো তো প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগ গার্ল অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই